नमस्कार बंधुरा, तुम्हारे सकल के स्वागत जानिए तुम्हारे साथ नतून आरेकटी पूजा विधिर भिडियो निये चले एसेछी। बंधुरा आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। सामने ही आसते चले पवित्र गुरु पूर्णिमा, ताई आज आमि तुम्हारे साथ शेयर करब गुरु पूर्णिमार ए तिथिते बाड़ीते पुरोहित छाड़ा खूब सहज सरल घरोया पद्धतिते मा लक्ष्मी और नारायणेर पूजा विधि। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। काठेर एकटी जलचौकीते सुंदर करे आलपना दिए ताते हलुद रंगेर एकटी आसन पेते आसने भालो करे गंगा जल छिटिए निलाम। आर आसने एखन एकटू फुलेर पापड़ी आर किछु आतप चाल दिए आमी आमार लक्ष्मी नारायणेर फटो आसने स्थापन करछि। এবছর অর্থাৎ 2022 সালের গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 27 আষাঢ় 1429 মঙ্গলবার রাত্রি 2:59 থেকে, আর গুরু পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলার 28 আষাঢ় 1429 বুধবার রাত্রি 12:30। পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগুরু দিয়ে আলতো হাতে মুছে আমি আমার লক্ষ্মী নারায়ণের ফটো অভিষেক করে নিলাম বা স্নান করে নিলাম। তোমাদের কাছে পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে তোমরা অভিষেক করাতে পারো। সাদা চন্দন বেটে নিয়েছি, সাদা চন্দন পূজোর সমস্ত ফুল ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নিয়েছি, আর ভগবান নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিয়েছি। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে আর বুকে নিবেদন করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে পইতে ভগবানকে নিবেদন করছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর চন্দন সহযোগে তুলসী দল ভগবানের চরণে নিবেদন করছি, চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে নিবেদন করলাম, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ নমো নমঃ। আর এখন লাল চন্দন বেটে নিচ্ছি, লাল চন্দন মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি, আর আমি আমার শাখানোয়াতেও সিঁদুর লাগিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী। লালচন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা মা লক্ষ্মী চরণে নিবেদন করলাম, ওম শ্রীং লক্ষ্মী দেববয় নমো। ফুল দিয়ে আসুন এখন সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। গুরু পূর্ণিমা বৈদিক যুগ থেকে পালিত হয়ে আসছে। গুরু পূর্ণিমার মাধ্যমে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জানায়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই গুরু পূর্ণিমা। সনাতন হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মেও এই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে আমি আমার লক্ষ্মী নারায়ণকে সাজিয়ে নিয়েছি, আর মা লক্ষ্মীকে এখন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করলাম, আলতা সিঁদুরের ওপর চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম, আর লক্ষ্মী নারায়ণকে এখন আমি চাঁদমালা নিবেদন করলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। ঘট স্থাপন করব তাই জন্য নিয়েছি একটি পিতলের ঘট, তোমরা তামা কিংবা মাটির ঘটও নিতে পারো। পিতলের ঘটে এখন গোলা সিঁদুর তৈরি করে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। সর্ষের তেল আর সিঁদুর গুলে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে ঘট এখন পরিষ্কার শুদ্ধ জল দিয়ে জলপূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিচ্ছি 1 টাকার কয়েন, একটি সুপারি আর একটি হলুদের গাঁট, আর নিয়েছি এখানে বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা, 5টা 7টা কিংবা 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। তো প্রতিটি আম্রপল্লবী সিঁদুরের ফোঁটা দিয়ে আম্রপল্লব ঘটে বসিয়ে দিলাম। ঘটে দিয়ে দিচ্ছি 5টা দুর্বা, দিয়ে দিচ্ছি 5টা বেলপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা একটি পান, গোটা পানেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আর নিয়েছি শশিস ডাব, শশিস ডাবেও মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। ঘট স্থাপন করব তাই জন্য নিয়েছি এখানে গঙ্গা মাটি, গঙ্গা মাটিতে ধান আর দুর্বা দিয়ে ঘট স্থাপন করলাম। ঘটে দিয়ে দিচ্ছি একটি পইতে, একটি ঘটাচ্ছাদন নতুন চেলি, আর একটি চাঁদমালা। ঘটে দিয়ে দিচ্ছি নতুন বস্ত্রস্বরূপ বৌলি সুতো। ঘটে সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ফুল দুর্বা নিবেদন করছি, ওম গাং গণেশায় নমো। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম, ওম পঞ্চদেব্যই নমো।
ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম ওম শ্রীং লক্ষ্মী দেবগয় নমঃ। পাঁচটা গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে ফুল তুলসী পাতা দিয়ে পাঁচটা গোটা ফল লক্ষ্মী নারায়ণকে নিবেদন করলাম আর পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি নৈবেদ্য থালায় ফুল তুলসী পাতা দিয়ে লক্ষ্মী নারায়ণকে নৈবেদ্য নিবেদন করলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে লক্ষ্মী নারায়ণকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়, তাই আমি একটু আতপ চাল আর ফুলের আসন দিয়ে আমি আমার লক্ষ্মী নারায়ণকে ঘিয়ে প্রদীপ নিবেদন করলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। সবার প্রথম ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করলাম ভোগের থালায় তুলসী পাতা আর কিছু ফুল দিয়ে। আর ভগবান নারায়ণকে এখন জল নিবেদন করছি। ওম নম ভগবতে বাসুদেবায় নম। মা লক্ষ্মীকে এখন ভোগ নিবেদন করছি। মা লক্ষ্মীর ভোগের থালায় একটু ফুল দিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে জল নিবেদন করছি। জয় লক্ষ্মী নারায়ণের জয়। এরপর হাতে ফুল তুলসী পাতা নিয়ে সবার প্রথম ভগবান নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নম নারায়ণায় শ্রী বিষ্ণুবে নম। এরপর হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরি প্রিয়ে জাগতিস্তৎ প্রসন্ননাং স্বামী ভুয়াত্ত দর্জনাথ। ওম নম ভগবতে বাসুদেবায় নম। নম বিশ্বরূপ শুভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে এখন আরতি করে নিচ্ছি। জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দ নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। নম বিশ্বরূপ শুভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে ভগবান, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো, সকলের মঙ্গল করো। জয় লক্ষ্মী নারায়ণের জয়। হে ভগবান, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো, সকলের মঙ্গল করো। জয় লক্ষ্মী নারায়ণের জয়। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে প্রত্যেক বছর গুরু পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমা তিথিতে আমি লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।